আপনার নাম কি? এটা কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড আছে ফার্স্ট নম্বর ওয়ার্ড। এটা কোন জায়গা? ইয়ারে অবরজলা। রাজীব কি করে? আপনি জিজ্ঞেস করছিলেন তো এখানে বর্তমানে আপনাদের এখানে কি সমস্যা দেখা দিচ্ছে? আমরা এখানে প্রায় এখানে দেখা যাইতেছে রেগার কাজ নিয়ে পুরান চাইন বুটি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে বইতেছে, বয়ে বয়ে বিল নিতেছে গা। আমি কিছুদিন আগে পঞ্চায়েতে কইছি, কইবার পর আবার রং করতে অনেক সময় আমরা বাধা দিচ্ছি, দিবার পরও রং করে আবার লিখে দিয়ে আবার বিল নিতেছে। আবার জানাইছি আমি সেক্রেটারি ওজনের উপপ্রধানের কইতেছে, কয়টা আমি দেখুন কার মাধ্যমে হইতেছে? বুথ প্রেসিডেন্টের মাধ্যমে হইতেছে। উনার নাম রাজীব দাস। কত নম্বর বুথ? এটা হচ্ছে 39 নম্বর বুথ। তো এই বিষয়ে আপনি যখন পঞ্চায়েতে জানাইছেন বা বিভিন্ন জনের জানাইছেন, তো তার তরফ থেকে কী জানানো হয়েছে আপনাকে বা কী পদক্ষেপ নেওয়া হয়েছে? তারা কোনো পদক্ষেপ এখনও নিচ্ছে না। তো এখন আপনারা কী চান বা কী? আমরা চাইতেছি এটা সুরাহা হয়ে আর নতুন যেভাবে ধরা সেইভাবে কাজ চলুক। তো এর মধ্যে এই যে একটা সাইনবোর্ডটার মধ্যে কত ধরা আছে সেটা আপনার জানা আছে? এটার ভিতরে ধরা আছে প্রায় 3600 টাকা। 3600 টাকা? তো তার মানে এই টাকাটা খরচ না করেই পুরাটাই তারা হাফিজ করতেছে। তো এইভাবে কতটা কাজ হয়? এটা আমরা আমার ওয়ার্ডে 4-5টা কাজ হয়েছে। এরকম কি পুরো পঞ্চায়েতেই হইতেছে? অন্য কথা আমি কইতে পারতাম না, আমার এই এলাকাতে 5 নম্বর ওয়ার্ডে আমি এটা করি। যে আপনার পিছনে যে সাইনবোর্ডটা আছে এটাও কি আবার পুরানো? হ্যাঁ, এটা অজনচন্দ্র বাড়ির সাইনবোর্ড। কোন বাড়ির? অজনচন্দ্র ত্রিপুরার। সেখানে কি কাজ হয়েছিল? এই ল্যান্ড লেভেল হয়েছিল। তো বর্তমানে কি ওই জায়গাতে এই সাইনবোর্ডটা তাহলে তো নাই? নাই। বিভিন্ন ওয়ার্ডগুলোতে একটা অভিযোগ আছে, আমরা অনেকে দেখলামও যে বিভিন্ন জায়গাতে উন্নয়নমূলক কাজের জন্য যে কাজগুলো হচ্ছে রেখার মাধ্যমে, সেখানে যে সাইনবোর্ডের একটা ব্যাপার আছে, ওই সাইনবোর্ডগুলো কিছুদিন লাগানোর পর যখন জিও ট্রেডিং শেষ হয়ে যাচ্ছে, তারপরে কিছুদিন পর সেগুলোকে নিয়ে অন্য নতুন জায়গাতে নিয়ে নতুনভাবে রং করে নতুনভাবে লেখা লিখিয়ে সেগুলিকে আবার নতুন কাজের মতো ঢুকে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারটা কি আপনাদের সমাজে আছে? না, একদম নেই। আমরা স্পেশালি একটা অভিযোগ আপনার আপনাকে জানাচ্ছি, যেটা হচ্ছে অজন ত্রিপুরার বাড়িতে বরজলা 5 নং ওয়ার্ড, ওখান থেকে একটা সাইনবোর্ড, এখান থেকে ল্যান্ড লেভিং সাইনবোর্ডটা নিয়ে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আপনার সুকুমার। এরকম আমরা তো কোনো অভিযোগই পাইনি, আর এটা তো গাইডলাইনের মধ্যে পড়ে না। কেন আমাদের এই সাইনবোর্ডটা মিনিমাম 3-4 বছর থাকতে হবে, অডিট হয় কিছুদিন পর পর, কিন্তু অডিট গিয়ে সাইনবোর্ডটা
দেখে, যদি অডিটে না দেখতে পায় তাহলে আমাদের কাছে সমস্যা হবে। যাই হোক, আপনাদের কাছ থেকে শুনলাম, এটা আমরা বিডিও সাহেবকে জানাবো এবং স্টেট অ্যাকশন নেবো।